আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। আজকের পাঠ উপস্থাপনায় আছে আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, সহকারী শিক্ষক বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বগুড়া সেনানিবাস। আজকের আলোচনার বিষয় চতুর্থ অধ্যায় শোষণ এর তৃতীয় পর্ব। আজকে আমরা আলোচনা করব শ্বাসনালী সংক্রান্ত বিভিন্ন রোগ অর্থাৎ শ্বসনতন্ত্রের সাধারণ রোগ নিয়ে আমরা আলোচনা করব। এরপরে মূল্যায়ন। এখানে শ্বসনতন্ত্রের চারটি রোগ দেখানো হয়েছে: যক্ষা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, হাঁপানি বা অ্যাজমা। আমরা এই চারটি রোগ নিয়ে আলোচনা করব। এছাড়াও শ্বসনতন্ত্রে আরও রোগ রয়েছে, এর মধ্যে একটি রয়েছে ফুসফুস ক্যান্সার। প্রথমেই আমরা আলোচনা করব যক্ষা রোগ নিয়ে। যক্ষা রোগের কারণ, যক্ষা রোগের প্রতিকার, যক্ষা রোগের লক্ষণ এবং যক্ষা রোগের প্রতিরোধ। আগে আমাদের স্পষ্ট ধারণা লাভ করতে হবে প্রতিকার এবং প্রতিরোধ। অর্থাৎ রোগ হওয়ার পূর্বেই সাবধানতা অবলম্বন করা হচ্ছে প্রতিরোধ, আর রোগ হয়ে যাওয়ার পরে তার ব্যবস্থা করা হচ্ছে প্রতিকার। যক্ষা একটি অতি পরিচিত সংক্রামক রোগ। এ রোগ সহজে সংক্রমিত হয় যারা অধিক পরিশ্রম করে, দুর্বল এবং অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে, অপুষ্টিতে ভোগে বা যক্ষা রোগীর সাথে বাস করে, তারা এ রোগের শিকার হয়ে থাকে। এটি একটি পরিচিত বায়ুবাহিত সংক্রামক রোগ। সংক্রামক রোগ হচ্ছে সেগুলোকে বলা হয় যে রোগগুলো একজন থেকে অন্যজনে সংক্রমিত হয়। তবে ক্ষেত্রবিশেষে যক্ষার জীবাণুযুক্ত ত্বকের ক্ষতের সংস্পর্শে এলেও এই রোগ হতে পারে। যে কোনো লোক যে কোনো সময় এই রোগ দ্বারা সংক্রমিত হতে পারে। যারা অধিক পরিশ্রম করে, দুর্বল স্যাঁতসেঁতে পরিবেশে বসবাস করে এবং অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে, তারাই সাধারণত এই রোগে সহজেই আক্রান্ত হতে পারে। আমাদের অনেকের ধারণা যক্ষা শুধু ফুসফুসের রোগ। আসলে এ ধারণা একেবারেই সঠিক নয়। যক্ষা যেরকম ফুসফুসে হতে পারে, এটা তেমনি অন্ত্র, হাড়, ফুসফুস এরকম দেহের অন্যান্য যে কোনো স্থানে এ রোগ হতে পারে। এই রোগের কারণ, কেন এই রোগ হয়। এই রোগের কারণ হচ্ছে সাধারণত মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক এক ধরনের ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার আক্রমণেই সাধারণত এই যক্ষা রোগ হয়ে থাকে। অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে এই রোগের জীবাণু সহজেই বিস্তার লাভ ঘটাতে পারে, তাই সহজেই এই রোগে আক্রান্ত হয়। এ রোগের লক্ষণ, রোগীর ওজন কমতে থাকে, আস্তে আস্তে শরীর দুর্বল হতে থাকে। এখন নিচে আমরা যক্ষা রোগের লক্ষণগুলো বর্ণনা করব, যা দেখে সহজেই কোনো যক্ষা রোগীকে চিহ্নিত করা যাবে। আগেই বলা হয়েছে যে এটা এক ধরনের ব্যাকটেরিয়াজনিত রোগ। এই রোগ হলে ফুসফুসে কাশি হয়, কখনো কখনো কাশির সাথে রক্ত পড়তে পারে, দেহের ওজন কমতে থাকে এবং শরীর দুর্বল হতে থাকে। বিকেলের দিকে অল্প জ্বর হয়, রাত্রে শরীরে ঘাম হয়, বুকে ও পিঠে ব্যথা হয়, মাঝে মাঝে পেটে অসুখ বা অজীর্ণতা দেখা দেয়। সাধারণত 3 সপ্তাহের বেশি সময় ধরে কাশি থাকে। এই রোগ হলে আস্তে আস্তে শরীর দুর্বল হয়ে যেতে থাকে। এ রোগের প্রতিকার, অর্থাৎ রোগ হয়ে যাওয়ার পরে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হয় তাকে প্রতিকার বলে। রোগীকে পুষ্টিকর খাবার দিতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে রোগীকে হাসপাতালে বা স্যানাটোরিয়ামে পাঠানো প্রয়োজনে রোগীকে হাসপাতালে বা স্যানাটোরিয়ামে পাঠাতে হবে। রোগীর ব্যবহারের সব কিছু পৃথক রাখতে হবে। রোগীর কফ বা থুতু মাটিতে পুঁতে ফেলতে হবে। রোগীর জন্য উপযুক্ত চিকিৎসা ও পরিমিত পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা রাখতে হবে। ডাক্তারের নির্দেশ ব্যতীত কোনো অবস্থাতেই ঔষধ সেবন বন্ধ করা যাবে না। এই রোগ প্রতিরোধ, যাতে এই রোগ বিস্তার লাভ না করে, এ রোগের জীবাণু যাতে সহজে আক্রমণ করতে না পারে, সেজন্য আমরা নিম্নোক্ত ব্যবস্থাগুলো গ্রহণ করব। এগুলোকে বলা হয় প্রতিরোধ ব্যবস্থা। প্রতিরোধ: 1 নং, শিশুদেরকে জন্মের পর থেকে 1 বছরের মধ্যে বিসিজি টিকা দিতে হবে। এই টিকা হচ্ছে যক্ষার প্রতিষেধক টিকা। এখান থেকে একটি প্রশ্ন থাকতে পারে, বিসিজি কি? তোমরা উত্তর করবে যে বিসিজি হচ্ছে যক্ষা রোগের প্রতিষেধক টিকা, যা শিশুদেরকে জন্মের 1 বছরের মধ্যে দিতে হয়। 2, যক্ষা রোগীকে পৃথক রাখতে হবে, প্রয়োজনে হাসপাতালে নিতে হবে। রোগীর কফ, থুতু ইত্যাদি মাটিতে পুঁতে ফেলতে হবে। হাঁচি কাশির সময় মুখে রুমাল ব্যবহার করতে হবে। বর্তমানে দেশের বিভিন্ন টিকাদান কেন্দ্রে এ রোগের টিকা দেওয়া হয়। যক্ষা রোগীর কাছে শিশুদেরকে যেতে দেওয়া যাবে না। যক্ষা রোগীকে যথাসম্ভব ঘরের অন্যান্য লোক থেকে পৃথক রাখতে হবে। এমনকি হাসপাতালেও তাদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়, যাকে স্যানাটোরিয়াম বলা হয়। এখানে শুধু ওই সকল ডাক্তার এবং নার্সরা চিকিৎসা সেবা প্রদান করেন যাদের দেহে বিসিজির টিকা দেয়া থাকে।
বা যক্ষা রোগের প্রতিরোধক টিকা যাদের দেয়া থাকে তারাই শুধু এই রোগের চিকিৎসা করেন। এরপর আরেকটি মারাত্মক রোগ হচ্ছে নিউমোনিয়া। এই রোগ সাধারণত ছোট শিশু ও বয়স্কদের হয়ে থাকে, অর্থাৎ যাদের শরীর দুর্বল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা সাধারণত সহজেই এই রোগে আক্রান্ত হয়ে থাকে। এছাড়াও হাম এবং ব্রঙ্কাইটিস রোগের পরে ঠান্ডা লেগে শিশুদের এবং বয়স্কদের এই রোগ হতে পারে। শিশুদের জন্য এবং বয়স্কদের জন্য এটি একটি মারাত্মক রোগ। অত্যধিক ঠান্ডা থেকে এই নিউমোনিয়া রোগ হতে পারে। এই রোগটিও এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে হয়ে থাকে। ব্যাকটেরিয়ার নাম হচ্ছে নিউমোকক্কাস। লক্ষণ: এই রোগে আক্রান্ত শিশু ও বয়স্কদের নিম্নোক্ত লক্ষণগুলো দেখা যায়, যে কাশি হয় এবং শ্বাসকষ্ট হয়, শ্বাস নেয়ার সময় নাকের ছিদ্র বড় হয়, বেশি জ্বর হয়, কাশির সময় বুকে ব্যথা থাকে, চূড়ান্ত পর্যায়ে বুকের মধ্যে ঘড়ঘড় আওয়াজ হয় এবং মারাত্মক শ্বাসকষ্ট হতে পারে। চূড়ান্ত পর্যায়ে বুকের মধ্যে ঘড়ঘড় আওয়াজ হয় এবং মারাত্মক শ্বাসকষ্ট হয়। ফুসফুসে শ্লেষ্মা জাতীয় তরল পদার্থ জমে কফ সৃষ্টি হতে পারে। প্রতিকার: মানে কোনো শিশু বা বয়স্ক ব্যক্তি যদি এ রোগে আক্রান্ত হয় তাহলে তাকে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। রোগীকে পুষ্টিকর খাবার, ঔষধ, পথ্য, পানি ও তরল পদার্থ পান করাতে হবে। শিশু ও বয়স্কদের যেন তরল ও গরম পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। বেশি করে পানি পান করানো প্রয়োজন। প্রতিরোধ: এই রোগ যাতে না হয় এজন্য আমরা নিম্নোক্ত প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে পারি। শিশুদের নিউমোনিয়া হলে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। শিশু ও বয়স্কদের যেন ঠান্ডা না লাগে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ধূমপান পরিহার করতে হবে। ধূমপান করলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং ফুসফুস সহজেই এই রোগ দ্বারা আক্রান্ত হয়। এজন্য আমরা সবাই ধূমপান পরিহার করব এবং অন্যান্য বদ অভ্যাস, নেশাজাতীয় দ্রব্য পান করা থেকে আমরা বিরত থাকব, এবং যারা এগুলোতে আসক্ত আছে তাদেরকেও আমরা এগুলো থেকে বিরত রাখার চেষ্টা করব। আলো বাতাসপূর্ণ গৃহে বসবাস করা। রোগীকে সহনীয় উষ্ণতায় ও শুষ্ক পরিবেশে রাখতে হবে। কখনোই অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করা যাবে না। অস্বাস্থ্যকর পরিবেশ রোগ জীবাণুর আবাসস্থল, তাই সহজেই এই রোগ ছড়িয়ে পড়ে। এজন্য স্বাস্থ্যসম্মত পরিবেশে সবাইকে বাস করতে হবে। এরপর শ্বাসনালীর আরেকটি মারাত্মক রোগ হচ্ছে ব্রঙ্কাইটিস। এটি হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালীর রোগ। এই রোগটি ভাইরাসের কারণে হয়ে থাকে। শ্বাসনালীর ভিতরে আবৃত প্রদাহকে বলা হয় ব্রঙ্কাইটিস, অথবা শ্বাসনালীর সংক্রমণকে ব্রঙ্কাইটিস বলে। অস্বাস্থ্যকর পরিবেশ, ধুলাবালি মিশ্রিত আবহাওয়া, ঠান্ডা লাগা এবং ধূমপান থেকে এই রোগ হতে পারে। একবার ব্রঙ্কাইটিস হলে বারবার এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। সাধারণত শিশু এবং বয়স্ক ব্যক্তিরা এই রোগে বেশি আক্রান্ত হয়, কারণ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। লক্ষণ: এই রোগ হলে সাধারণত কাশি হয়, বুকে ব্যথা হয় এবং শ্বাসকষ্ট হয়। কাশির সময় রোগী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে। এরা শক্ত খাবার খেতে পারে না। কাশির সাথে অনেক সময় কফ বের হয়। যদি কমপক্ষে একটানা 3 মাস কাশির সাথে কফ থাকে এবং এরকম অসুস্থতা পরপর 2 বছর দেখা যায় তাহলে রোগীর ক্রনিক ব্রঙ্কাইটিস হতে পারে। তাই আমরা এই রোগটি সহজেই চিনতে পারবো, যে যদি আমরা দেখি যে কারো কাশি এবং এর সাথে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে এবং কাশির সাথে কফ থাকে, কফ বের হয়, জ্বর হয় এবং রোগী ক্রমান্বয়ে দুর্বল হয়ে থাকে, তাহলে আমরা ধারণা করে নিতে পারি যে এটি ব্রঙ্কাইটিস রোগ হতে পারে। আমরা অতি দ্রুত চিকিৎসকের কাছে যাব এবং এই রোগ শনাক্তকরণ করার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা। প্রতিকার: ধূমপান, মদ্যপান, তামাক বা সাদা পাতা খাওয়া বন্ধ করা। যাদের এগুলো খাওয়ার অভ্যাস রয়েছে এগুলো পরিহার করা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর চিকিৎসা করানো। রোগীকে সহনীয় উষ্ণতা ও শুষ্ক পরিবেশে রাখা। পুষ্টিকর তরল এবং গরম খাবার খাওয়ানো, যেমন গরম দুধ, স্যুপ ইত্যাদি। এই রোগ হলে রোগীর পূর্ণ বিশ্রাম নেওয়া প্রয়োজন। এখন এই রোগ থেকে কিভাবে প্রতিরোধ করা যায়। এই রোগের প্রতিরোধ হচ্ছে ধূমপান ও তামাক সেবনের মতো বদ অভ্যাস ত্যাগ করতে হবে। অস্বাস্থ্যকর ও ধুলাবালিযুক্ত পরিবেশে বসবাস করা যাবে না। ঠান্ডা যাতে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ শিশু বা বয়স্কদের যেন মাথায় ঠান্ডা না লাগে সেদিকে নজর রাখতে হবে। এই ব্যবস্থাগুলো গ্রহণ করলে আমরা এই রোগগুলো থেকে বেঁচে থাকতে পারবো এবং এই রোগের বিস্তার ঠেকানো যাবে। আমরা কোনো অবস্থাতেই অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করব না। আমাদের অবশ্যই পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে, সকল ধরনের বদ অভ্যাস পরিত্যাগ করতে হবে এবং ধুলাবালিযুক্ত অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করা থেকে
বিরত থাকতে হবে, আলো বাতাসপূর্ণ গৃহে বসবাস করতে হবে, অর্থাৎ যে ঘরে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করে, একাধিক জানালা রয়েছে, সূর্যের আলো সরাসরি রুমে প্রবেশ করে সেই জায়গায় আমরা বসবাস করব। আরেকটি মারাত্মক রোগ হচ্ছে হাঁপানি, এটিও শ্বসন তন্ত্রের রোগ, এর আরেক নাম হচ্ছে অ্যাজমা। বিশেষ কোনো খাবার, ধুলাবালি অথবা ফুলের রেণু প্রশ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ করলে হাঁপানি রোগ হতে পারে। এই রোগ চেনারও অনেকগুলো লক্ষণ রয়েছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। অ্যাজমা সাধারণত রোগ প্রতিরোধ ব্যবস্থার অতিরিক্ত প্রতিক্রিয়ার ফলে হয়ে থাকে। কোনো একটি বহিঃস্থ পদার্থ ফুসফুসে প্রবেশ করলে, অর্থাৎ বাইরের কোনো জিনিস যেমন ধুলাবালি, ফুলের রেণু এগুলো অথবা কলকারখানার ধোঁয়া বা ডাস্ট, কার্বন কণা ইত্যাদি ফুসফুসে প্রবেশ করলে সেটিকে নিষ্ক্রিয় করতে দেহের প্রতিরোধক ব্যবস্থা যেটুকু প্রতিক্রিয়া দেখানোর কথা তার চেয়ে অনেক তীব্রভাবে প্রতিক্রিয়া দেখালে অ্যাজমা হতে পারে। অনেক ক্ষেত্রেই অ্যাজমা আক্রান্ত শিশু বা ব্যক্তির বংশে হাঁপানি বা অ্যালার্জির ইতিহাস থাকে, এটি শ্বাসে বা জীবাণুবাহিত রোগ নয়, তাই এই রোগ হলে তার সংস্পর্শে গেলে এরোগ হওয়ার সম্ভাবনা নেই। এ রোগ কেন হয়? যেসব খাবার খেলে অ্যালার্জি হয়, যেমন চিংড়ি মাছ, গরুর গোস্ত, ইলিশ মাছ ইত্যাদি, বায়ুর সাথে ধোঁয়া, ধুলাবালি, ফুলের রেণু ইত্যাদি শ্বাসগ্রহণের সময় ফুসফুসে প্রবেশ করলে হাঁপানি হতে পারে। শিশুদের ক্ষেত্রে সাধারণত সর্দি কাশি থেকে হাঁপানি হওয়ার আশঙ্কা থাকে। বছরের বিশেষ ঋতুতে বা ঋতু পরিবর্তনের সময় এই রোগের প্রকোপ বেড়ে যেতে পারে, তাই আমরা এ সময় খুবই সাবধানতা অবলম্বন করব। এই রোগের অনেকগুলো লক্ষণ রয়েছে। এই রোগ হলে হঠাৎ করেই শ্বাসকষ্ট বেড়ে যায়, শ্বাসকষ্টে দম বন্ধ হওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়, ঠোঁট নীল হয়ে যায়, গলার শিরা ফুলে যায়, রোগী জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে, এ সময় বুকের ভিতর সাই সাই আওয়াজ হয়, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের জোরে জোরে আওয়াজ হয় এবং রোগী প্রচণ্ড কষ্ট অনুভব করে। ফুসফুসের বায়ুথলিতে ঠিকমতো অক্সিজেন সরবরাহ হয় না বা বাধাগ্রস্ত হয়, ফলে রোগীর আরও বেশি কষ্ট হয়। কাশির সাথে কখনো কখনো সাদা কফ বের হতে পারে, সাধারণত এই রোগ হলে জ্বর থাকে না। শ্বাস নেওয়ার সময় রোগীর পাঁজরের মাঝে চামড়া ভিতরের দিকে ঢুকে যায়, রোগী ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ে। কখনো কখনো এই রোগ হলে বমিও হতে পারে। এই রোগ মূলত অত্যন্ত কষ্টকর রোগ। এই রোগের প্রতিকার, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা, শ্বাসকষ্ট লাঘবকারী ঔষধ সবসময় সাথে রাখা, যেসব খাদ্য খেলে শ্বাসকষ্ট বেড়ে যায় সেগুলো না খাওয়া, আলো বাতাসপূর্ণ গৃহে বসবাস করা, যেসব জিনিসের সংস্পর্শে হাঁপানি বাড়ায় তা ব্যবহার করা থেকে বিরত থাকা, যেমন পশুর লোম ও কৃত্রিম আঁশ দিয়ে তৈরি কাপড় চোপড় পরিধান না করা, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া এবং সাবধানতা অবলম্বন করা, ধূমপান, গুল, সাদা পাতা, জর্দা ইত্যাদির ব্যবহার পরিহার করা, শ্বাসকষ্টের সময় রোগীকে তরল খাদ্য খাওয়ানো। তবে এই রোগ চিকিৎসায় সম্পূর্ণ নিরাময় হয় না, তবে ঔষধ সেবনে রোগী কিছুটা আরাম বোধ করতে পারে। প্রতিরোধ, এই রোগ থেকে বেঁচে থাকার জন্য আমাদের আলো বাতাসপূর্ণ গৃহে বসবাস করতে হবে। যে সকল জিনিস থেকে এই হাঁপানি রোগ বা অ্যাজমার প্রকোপ বেড়ে যেতে পারে সেগুলো পরিহার করতে হবে। ধোঁয়া বা ধুলাবালি থেকে দূরে থাকতে হবে, ধূমপান থেকে বিরত থাকতে হবে, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করা যাবে না। হাঁপানি রোগীর শ্বাসকষ্ট লাঘবের জন্য সবসময় সাথে ঔষধ রাখতে হবে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে। হাতুড়ি চিকিৎসকরা এই রোগের চিকিৎসার জন্য অনেক সময় উচ্চমাত্রায় ক্ষতিকারক স্টেরয়েড ঔষধ দিয়ে থাকে এবং এ দিয়ে চিকিৎসা করেন, যেটি উচ্চমাত্রায় প্রয়োগ করলে রোগীর কষ্ট তাৎক্ষণিকভাবে উপশম হলেও দীর্ঘমেয়াদী এবং অপূরণীয় ক্ষতি হয়ে যায়, তাই এ ধরনের চিকিৎসা বা চিকিৎসক থেকে দূরে থাকতে হবে ইত্যাদি সাবধানতা অবলম্বন করলে আমরা এই ভয়াবহ মারাত্মক কষ্টকর শ্বসনতন্ত্রের রোগ থেকে বেঁচে থাকতে পারবো। আরেকটি শ্বসনতন্ত্রের রোগ রয়েছে, সেটি হচ্ছে ফুসফুসের ক্যান্সার। সিলেবাসের যেহেতু আওতা বহির্ভূত তাই এটি নিয়ে আলোচনা করা হলো না, তোমরা পরবর্তী ক্লাসে এ সম্পর্কে জানতে পারবে। এখানে তোমাদের জন্য কিছু কাজ দেওয়া আছে, তোমরা এই শূন্যস্থানগুলো পূরণ করবে। এখানে তোমাদের জানার জন্য অতিরিক্ত কিছু তথ্য দেওয়া হয়েছে। শ্বসনের সমীকরণ, গ্লুকোজ প্লাস অক্সিজেন, এনজাইমের উপস্থিতি এগুলো বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন হয়। ফুসফুসের বায়ুথলির সংখ্যা 70 কোটিরও বেশি। শ্বাসগ্রহণ ও শ্বাসত্যাগের হার বা শ্বসনের হার নবজাতক শিশুর ক্ষেত্রে 40 থেকে 70 বার প্রতি মিনিটে, অর্থাৎ 1 মিনিটে 40 থেকে 70 বার। 1 বছরের শিশুর ক্ষেত্রে প্রতি মিনিটে শ্বসনের হার 35 থেকে
40 বার, অর্থাৎ প্রশ্বাস এবং নিঃশ্বাস 35 থেকে 40 বার হয়ে থাকে প্রতি মিনিটে। 25 বছর বয়সের লোকদের প্রতি মিনিটে শ্বসনের হার 16 থেকে 18 বার, বৃদ্ধ বয়সে এই হার বেড়ে যায়। একজন পূর্ণবয়স্ক স্বাভাবিক মানুষের ফুসফুসে বায়ুধারণ ক্ষমতা 4 লিটার প্রায়। এপিগ্লটিস, স্বরযন্ত্রের উপরে অবস্থিত ঢাকনাটিকে এপিগ্লটিস বলে, একে উপজিহ্বাও বলা হয়। ট্রাকিয়া, 15 থেকে 20টি বলয়াকার কোমলাস্থি দিয়ে এটি গঠিত, এটি 10 থেকে 15 সেন্টিমিটার লম্বা হয়। আলাজিহ্বা, নাসা গলবিলের পেছনে উপরের দিকে ছোট একটি জিহ্বার মতো মাংসপিণ্ড থাকে, এটি আলাজিহ্বা। শালক সংশ্লেষণ ও শ্বসনের মাঝে এখানে কিছু পার্থক্য দেওয়া হয়েছে, তোমরা এই পার্থক্যগুলো পড়বে। যেমন সূর্যের আলো, শালক সংশ্লেষণে সূর্যের আলো প্রয়োজন হয় কিন্তু শ্বসন প্রক্রিয়ার জন্য সূর্যের আলো প্রয়োজন হয় না। শালক সংশ্লেষণ প্রধানত দিনের বেলায় ঘটে, কারণ আলোর সূর্যের আলো অনুপস্থিতিতে এই প্রক্রিয়া সংঘটিত হতে পারে না, কিন্তু শ্বসন প্রক্রিয়াটি দিবারাত্রি 24 ঘন্টাই ঘটে থাকে। শক্তি, শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তি উদ্ভিদের দেহে খাদ্য হিসেবে সঞ্চিত বা জমা হয়, কিন্তু শ্বসন প্রক্রিয়ায় সেই খাদ্য থেকে শক্তি মুক্ত হয় বা ব্যবহারযোগ্য শক্তিতে পরিণত হয়। শালক সংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হওয়ার স্থান হচ্ছে সবুজ উদ্ভিদের পাতার মেসোফিল টিস্যু বা পাতার কোষ বা সবুজ অঙ্গ। অপরদিকে শ্বসন প্রক্রিয়া সংঘটিত হওয়ার প্রধান স্থান হচ্ছে কোষের মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ সকল জীবের সজীব কোষের মাইটোকন্ড্রিয়া। এই প্রক্রিয়াটি সবসময় সারা জীবন ঘটে থাকে। এখানে কিছু শূন্য স্থান আছে, তোমরা এটা পূরণ করবে। শ্বসন একটি ড্যাশ প্রক্রিয়া, এখান থেকে তোমরা খুঁজে নেবে যেখানে কোনটি হবে। জৈব রাসায়নিক প্রক্রিয়া, শ্বসন প্রক্রিয়ায় কোষে কী গৃহীত হয়? অক্সিজেন গৃহীত হয়। এভাবে বাকি শূন্য স্থানগুলো তোমরা পূরণ করবে। এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে, তোমরা এগুলো উত্তর খুঁজে বের করবে, এবং যেভাবে আমি এই প্রশ্ন করে দিয়েছি ঠিক সেভাবেই তোমরা পুরো অধ্যায় থেকে আরও 50 থেকে 60টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর তৈরি করবে। এখানে ওই শূন্যস্থানগুলোর উত্তর যদি তোমরা খুঁজে না পাও, বের করতে না পারো, তাহলে এখানে নিচে উত্তর দেওয়া আছে, তোমরা পরবর্তীতে মিলিয়ে নেবে। এখানে তোমাদের বোঝানোর জন্য উদাহরণস্বরূপ কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হয়েছে। কোষ কী, সজীব কোষ কী, কার্বন ডাইঅক্সাইড কী, নিউমোনিয়া রোগের কারণ এবং লক্ষণ কী, ত্বকের মাধ্যমে শ্বসন হয় কোন প্রাণীর, শ্বসনের পরীক্ষা করার জন্য কয়টি থার্মোমিটার দরকার, অন্তঃশ্বসন কাকে বলে, শ্বসনের প্রয়োজনীয়তা উল্লেখ করো, ইত্যাদি আরও অনেক ধরনের প্রশ্ন রয়েছে, তোমরা সেগুলো পড়বে। এখানে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেগুলো তোমরা মনোযোগের সাথে পড়বে। শালক সংশ্লেষণে খাদ্য তৈরি হয় কিন্তু শ্বসনে খাদ্য জারিত হয়। শ্বসন একটি বিপাকীয় প্রক্রিয়া, প্রতিটি জীবের শ্বসন অপরিহার্য। পত্রন্ধ্রের রক্ষী কোষগুলো পত্রন্ধ্রে খোলা বা বন্ধ রাখতে সাহায্য করে। উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে পাতায় অবস্থিত এক প্রকার ছিদ্র পদ দিয়ে, যার নাম হচ্ছে স্টোমাটা বা পত্ররন্ধ্র। নিম্ন ও উচ্চ শ্রেণীর প্রাণীর দেহে গ্যাসের আদান প্রদান ঘটে বিভিন্ন প্রকার অঙ্গের মাধ্যমে, যা ইতিপূর্বে আলোচনা করা হয়েছে, যেমন ফুলকা, ফুসফুস। কোষের মাইটোকন্ড্রিয়ার ভেতরে কতগুলো এনজাইমের নিয়ন্ত্রণাধীনে খাদ্যের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটে, এভাবে অন্তঃশ্বসন ক্রিয়া ঘটে। শ্বসন প্রক্রিয়ার অপর নাম বিপাক। বায়ুথলির কাজ উল্লেখ করো। নিচে বায়ুথলির কাজ দেওয়া হলো। বায়ুথলি মজুদ বাতাসের ভাণ্ডার হিসেবে কাজ করে। বায়ুথলি দেহের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে। বায়ুথলি শব্দ সৃষ্টিতে সাহায্য করে। অক্সিজেন ফুসফুসের বায়ুথলি থেকে রক্ত জালিকায় প্রবেশ করে। এখানে আরও কিছু প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে, তোমরা এগুলো মনোযোগের সাথে পড়বে। এ অধ্যায়ে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলো তোমরা পড়বে। বাড়ির কাজ, সম্পূর্ণ অধ্যায় থেকে 50 থেকে 60টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর তৈরি করবে, যেমনটি তোমাদের দেখানো হয়েছে। সম্পূর্ণ অধ্যায়টি 3 থেকে 4 বার মনোযোগ সহকারে পড়বে। এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেওয়া হয়েছে, শ্বসন কী, অন্তঃশ্বসন ও বহিঃশ্বসন বলতে কী বোঝায়, সবাত শ্বসন ও অবাত শ্বসন কাকে বলে, শ্বসনতন্ত্র কাকে বলে, শ্বসনতন্ত্রের গঠন প্রণালী বর্ণনা করো, ফুসফুসকে প্রধান শ্বসনাঙ্গ বলা হয় কেন, মধ্যচ্ছদা কাকে বলে, অ্যালভিউলাস কী, মানবদেহের বহিঃশ্বসন প্রক্রিয়াটি বর্ণনা করো, মানবদেহের অন্তঃশ্বসন প্রক্রিয়াটি বর্ণনা করো, মানব শ্বসন পদ্ধতিটি বর্ণনা করো, মানব শ্বসনতন্ত্রের বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করো, যক্ষারোগের লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে লিখো,
অ্যাজমা কেন হয়, এ রোগের লক্ষণ প্রতিরোধ প্রতিকার কী, নিউমোনিয়া শিশু ও বয়স্কদের জন্য মারাত্মক রোগ কেন ব্যাখ্যা করো, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এছাড়া রয়েছে বিসিজি কী, মানব শ্বসনতন্ত্রের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো, এই প্রশ্নগুলো তোমরা পড়বে। আজ আর নয়, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।